নোয়াখালীর কোম্পানিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে বাক বিতণ্ডার জেরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এদের একজন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন ও অন্যজন মেয়র কাদের মির্জার অনুসারী মুসাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব আলী। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় উভয়ের মধ্যে কথা বাক বিতণ্ডার এক পর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ ও উপজেলা চেয়ারম্যান গিয়ে তাদের গণ্ডগোল থামান। এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় মুসাপুরের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব আলীর সঙ্গে অন্য ইউপি চেয়ারম্যানরা তর্কে জড়িয়ে কথা কাটাকাটি করেছেন। এ সময় রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন বারবার তার দিকে তেড়ে যেতে থাকেন। থানার কনস্টেবল রিফাত তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন উঠে এসে দুইজনকে দুই দিকে সরিয়ে দেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, মুসাপুরে বালু উত্তোলন নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, পরে আমি উপস্থিত হয়ে তা মীমাংসা করে দিয়েছি এবং আমার কার্যালয়ে ডেকে দুইজনকে মিলমিশ করে দিয়েছি।